আছে এই ঠাকুরটা, আর এটা কমপ্লিট হয়ে গেছে রাতের বেলার দিকে। আর হচ্ছে জানি না, আমি একটু কাঁদিয়েছো, আমাদের দেখে ভয় লাগছে, একটু বিছানায় ফেলেছি। ও মা, না ফেলে দাও ফেলে দাও। ফ্রাইড রাইস আর আর কি নিস? পোলাও আর চিকেন। পোলাও চিকেন? ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি, আজ অনেকটা সকালে উঠেছি, কারণ হচ্ছে আজ বৃহস্পতিবার, তাড়াতাড়ি উঠতেই হবে, কারণ বৃহস্পতিবার মানে ঠাকুরের একটু কাজ, মানে ঠাকুরটা দিতে একটু সময় লাগে, তো যে কারণে। আর হচ্ছে রান্না বসিয়েও দিয়েছি, রান্না প্রায় শেষের দিকে, রান্না করতে করতে এখন হচ্ছে ছাদে এসি হচ্ছে জামা কাপড় মিলতে, এই ছোট জামা কাপড় মিলছি এখন। প্রচুর রোদ, এই সময় যদি বাড়িতে থাকতাম আমার মা বলতো, বুনু জামা কাপড় রোদে দেবো, চ ভালো রোদ উঠেছে, জামা কাপড় বিছনাপত্র মানে সব কিছু, মানে বিছানায় যা যা থাকে কাঁথা তোষক ফোসক সব বার করে রোদে দিতাম। রোদটা দেখে মায়ের কথা মনে পড়ছে, একদম ভালো রোদ উঠেছে। আর একজন তো ঘুমাচ্ছে, সে এখনও ঘুম থেকে ওঠেনি, আর বাবা মা তো আমাদের আগেই ওঠে। এখানে ভাত হচ্ছে, এবার নামাবো, এদিকে তরকারি হয়ে গেছে, এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি আজকে পাতলা করে জিরে আদা বাটা। হ্যাঁ খাওয়ার চল না, ওঠেনি এখনো, বাবা হচ্ছে খেতে বসেছে। আজকে ডিউটি যাবে বাবা? যেতে হবে না আজকে, তালে বড়া খাবে না? তালে বড়া খাবে না আজকে? করবো, আজকে বৃহস্পতিবার আছে। সান হয়ে গেছে, এবার হচ্ছে ঠাকুর দেবো, বাবা ডিউটি যাবে, যার জন্য হচ্ছে খেতে বসেছে, আর সে এখন ওঠেই, তাকে ডেকে এলাম, বললো উঠছি, কাঠবিড়ালি। দুটো আছে কাঠবিড়ালি এরকম। বাবা সকালবেলা করে ছাদে পাখিটাকে বার করে দিত, মানে চারটে পাখি ছিল, সে টুনটুনি পাখির মতন ছোট্ট ছোট্ট, তবে টুনটুনি পাখি না, পাখির নামও জানতাম না তখন, এসে আমি দেখেছিলাম ছিল। তো বাবা যখন ওই পাখিগুলোকে সকালবেলা বাইরে করে দিত, রোদের মধ্যে একটু রাখতো, মানে হাওয়া বাতাসের মধ্যে, সারাদিন তো বদ্ধই থাকে মানে ঘরের ভিতরে, তো ওই তখন দেখো আসতো, এসে হচ্ছে ওই ওদের খাবারগুলো যখন পড়ে টড়ে থাকতো ওখান থেকে। আজকে জবা ফুল মোটে দুটো ফুটেছে, মাছের মাথাটা আছে বলে মনে হচ্ছে অতটা তরকারি। তো আজকে তো ওই তরকারি রান্না হয়েছে, আর হয়েছে ঢেঁড়স আলু পোস্ত, অনেকদিনের পরে হয়েছে। ও ততক্ষণ খাচ্ছে খাক, আর ততক্ষণ হচ্ছে আর একটা জিনিস দেখা, যেটা হচ্ছে দেখানো হয়নি, যেটা কমপ্লিট হওয়ার পর। এই হচ্ছে সেই ঠাকুরটা, আর এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছু জিনিস আমি একটু অ্যাড করেছি, যেমন এখানে হচ্ছে হাতটা একটুকুনি রয়েছে, এটা হচ্ছে পুরোটা আবার করতে পারিনি, জায়গা শর্ট পড়ে গেছে, এটা এইটুকুই করেছি। আর কি করেছি, আর একটা কী বেশ জিনিস করলাম, নজরে আসছে না, মনে পড়ছে না, কী বেশ একটা জিনিস এক্সট্রা করলাম, তো যাই হোক, এটা তো কমপ্লিট হয়ে গেছে। আর এটা করেছি করেছি এমন একটা জিনিস হয়েছে, পেঁচটা কাটা, মানে জানি না আমি, আমার ঠিক মনে নেই কখন যে এখান থেকে পেঁচ আমি কেটেছি, তো যাই হোক এটা ভুল হয়ে গেছে, এটা আটা দিয়ে না আটকালে পেঁচটা উড়ে চলে যাবে, মানে উড়ে চলে যাবে মানে সরে গেলে এখান থেকে, তাহলে পেঁচটা তাড়াতাড়ি ছিঁড়ে যাবে, আটা দিয়ে আটকে নিতে হবে। তো হুবাহু হয়েছে কি না ঠিক বলতে পারবো না, তবে হুবাহু হয় এই চেষ্টা করেছি, আর একটু সময় দিয়ে যদি করতাম তাহলে ঠিক হয়ে যেত, কিন্তু যাই হোক
যা করেছিলাম সময় মানে আমি ঠিক দিতে পারি না কোনো কিছুতেই। তো যাই হোক, যেটুকু করেছি। আর বাবাকে যখন এটা ভিডিওটা করে আমি যখন পাঠিয়েছি ছোটো করে, অনেকদিনের পর জিনিসটা হলো, এটা তো আগলাম অনেকদিনের পর বলতে গেলে ঠাকুর। আর হচ্ছে বাবাকে যখন ভিডিওটা পাঠিয়েছি না আমি, বাবাকে মানে পাঠানোর পর বাবা রিসিভ করেছে, আমি দেখেছি হোয়াটসঅ্যাপে। আর বাবাকে তারপর আমি না ফোন করেছি, ফোন করে বাবাকে বলছে ও কেমন হয়েছে, বাবা খুব সুন্দর হয়েছে। অবশ্যই বাবা ভালো বলবে, বাবা বলো মা বলো, বাবা মাকে এরকম হয়ে না, ভালো হোক খারাপ হোক বলবে। তো যাই হোক, তোমরা অবশ্যই আমাকে জানিয়ে যে এটা কেমন হয়েছে, ঠিক হয়েছে কিনা। যদি কোনো মিস হয়ে থাকে, মানে কোনো কিছু মিসিং হয়ে থাকে, তোমরা অবশ্যই সেটা আমাকে বলতে পারো যে এখানে মিসিং হয়েছে বা কোনো কিছু, অবশ্যই তোমরা আমাকে জানিও। তো যাই হোক, আমার কথা বলতে বলতে ও বেরিয়েও গেছে মাঝখানে। এবার হচ্ছে আমি দোকানে যাব, তারপরে করতে করতে 10:30 বেজে গেছে, মানে যতই যাই করি তা দেরি হয়ে যায়। হচ্ছে আমি রান্নাঘরে এসেছি, মা হচ্ছে দোকানে, মাকে দোকানে পাঠিয়ে দিয়েছি। মাকে বললাম তুমি বসো, আমি যতটুকু পারি করি। আমি ফার্স্ট টাইম আজকে তালের বড়া করবো, আমাকে তাল ছানবো না কি বলে এটাকে, মানে কাইটা যেটা বার করা তালে যেটা, ওটা করবো। পুরোদিন করিনি, করতে পারবো কি না জানি না। তাহলে এটা করছি হচ্ছে শুধুমাত্র ঠাকুরের জন্য, মানে জগন্নাথকে এনেছি আমি, তো এটা আমার দায়িত্ব যে আমি নিশ্চয়ই করে দেওয়া উচিত আমার ঠাকুরকে। কারণ হচ্ছে এবারিতে হয় আমি কোনোদিন করিনি, আর মাও আগেরবারে করেছিল, তালে বড়া একটু শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, আমি করতে জানি না, যতটুকু করবো আর যতটুকু পারবো জানি না, কি পারবো না পারবো পুরোটাই হচ্ছে ইউটিউব দেখে। তো যাই হোক, ইচ্ছা আছে একটু তালে বড়া করবো আর মালপোয়া করে, তবু আর এই দুটো রেসিপি হচ্ছে পুরোটাই ইউটিউব থেকে করবো, কারণ আমার অভিজ্ঞতা নেই। তো যাই হোক, এটা রেডি করি। এই যে তাল, কালকে এনে রেখেছি রাতের বেলার দিকে। আর হচ্ছে জানি না, আমি একটু কালো দেখে নিয়েছি, ইউটিউবে দেখেছিলাম যে একটু কালো দেখে নিতে, কারণ হচ্ছে বলছিলো যে কালো মানে তাল হলে নাকি মিষ্টি হয়, তাল হচ্ছে যত কালো হবে তত নাকি মিষ্টি হয়। আমার অভিজ্ঞতা নেই, কোনোদিন কিনে যাই না, ফার্স্ট টাইম বলতে হবে, তাহলে আমি কিনতেও গেছি কালকে রাতের বেলা। তো যাই হোক, কিনে এনেছি। এই দেখো, কেন বলো তো বললাম, তালটা ধুয়েছি তো, ধুয়ে নিয়ে আর দেখো আমি একটু বোস করিয়ে রেখেছি। এই দেখো গামলিতে, বাবা তুমি হাত দিয়েছো, আমার তো দেখে ভয় লাগছে। তুই বিছানায় ফেলেছিস, ও মা না, ফেলে দাও ফেলে দাও, কি করে বুঝবো বলো এরকম হবে। তোমার হাতে আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায়? আমার হাতে তো আমি জানি, আমার হাত সুসুর করছে, ওই জন্যই তো। ওই হচ্ছে হাতটা কি করবো, কেটে ফেলবো? তালটা ফেলে দিতে হলো, তালটার মধ্যে পুরো পোকা ভর্তি, মানে সামনের দিকে আমি ওগুলো দুটো দেখেছিলাম, তারপর মা তো একটু ছাড়িয়েছে, মা বলছিল হয়তো বাইরের দিকে, আর ধরে পুরো তালটা ফেলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন রবিবারের আগে আর ঠাকুরকে খাওয়াতে পারবো না, সেটা অনেক আশা নিয়ে মানে আমি হাত দিলাম, জামাও ছাড়লাম, ঠাকুরকে দোবো বলে করবো, জামাটা ছাড়ি, কিন্তু হলো না। সেই রবিবার মাকে বললো তারা ধীরে সুস্থ কর, আমি তাড়াহুড়ো করছিলাম, কারণ করতে সময় লাগবে, করতে তো সময় লাগবে, ওটা ছানতে সময় লাগবে, একটু কলা আনতে হবে। কলা লাগে? কিন্তু আজ ভিডিও তো দেখলাম কলা তো দেয়নি। ভিডিওতে আজকাল কি, আমি আমি জানি ভিডিও আমি তাল করতে পারি কখনো না, করেছি করতে পারিস না, ঠিক আছে। তালে বড়াতে যে কলা দিতে হয় আমি জানি না, কোনোদিন আমি কাউকে করতে দেখিও নি। তেমনভাবে মা করতো বিয়ের আগে, যে বিয়ের পরে যেটা দেখেছি, মায়ের আগে বিয়ের আগে বলছি, মায়ের পাশে বসিও নি কোনোদিন, যে আমি যে তখন ওই দোকানেই বসে থাকতাম। তো যাই হোক, না ইয়ে করেছি না হেল্প করেছি না, মা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাবা এসে একটু ডায়লগ দেবে, একটু ধৈর্য ধরতে নেই, করার জন্য ব্যস্ত। এখন মেয়েও বলছে আমি করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিলাম, মেন হচ্ছে ঠাকুরকে দেবো বলে তাই। তো যাই হোক, কী বলবো আর, তালটা তো পুরো নষ্ট, ঠাকুরকে আমি দিতেই পারলাম না। আর ভিডিওতে আমি দেখিও নি কাউকে এই যে তালের বড়ার মধ্যে ওই কলা দিতে হয়। আমি তিনখানা ভিডিও দেখেছি, তালের বড়া মালপোয়ার ভিডিও দুখানা দেখেছি। তো মোটামুটি আমি ভেবেছিলাম যে পেরে যাবো, কিন্তু শক্ত হবে না নরম হবে তালের বড়া, সেটা আমি জানতাম না, জানি না, জানতাম না বলছি, জানি না। যাই হোক, বাবা এসে করে যাবে। গরম হয়েছে
এটা কি বাসমতি রাইস? হ্যাঁ। গোবিন্দভোগ? না না, এটা গোবিন্দভোগ চাল না, এটা বাসমতি রাইস। মানে এটা দাম বেশি? হ্যাঁ। এই হচ্ছে মাংস, এইটাই খাবো হচ্ছে তিনজন, মানে আমি মা আর হচ্ছে আমি। রাতে খাবো কিনা আমার গ্যারান্টি নেই, খেয়ে দেখো কিরকম টেস্ট হয়েছে। কি এটা? পোলাও কোথায়? এটা কি? এটা দেখতো পোলা, মিষ্টি নেই। সব আমি গা ধুয়ে উঠলাম, ফ্রেশ হলাম, আর বাবু হচ্ছে এখন ডিম পাচ্ছে। ডোলে না না খাবো না, আচ্ছা তুমি খাবে আমি খাবো না। ও হচ্ছে পোলাওটা তখন বলতে গেলে একটু বেশি খেয়েছে, মা একটুখানি খেয়েছে, আমি একটুখানি খেয়েছি, তার জন্য আর কিছু খাবে না। আর আমি আলু কাবলি খেয়েছিলাম, গরম গরম ডিমের অমলেট। ডিমের অমলেটটা ভালোই শিখিয়েছি কিন্তু আমি। হ্যাঁ আচ্ছা, কি আমি তা কে করা শিখিয়েছে তুমি জানতে করতে? জানতে তো না, একবার তো থ্যাংক ইউ বলো না যে শেখালাম করাটা। এইভাবে মুখ ঘুরিয়ে থ্যাংক ইউ। আমার গালে যদি মুখে একটা যদি ফুসকুড়ি দেখে না, সে যেখানে ফুসকুড়ি হোক না কেন, মুখে টুকে যেখানেই হোক না, মায়ের মায়ের কল করতে পারে না, মা ধরে মায় মানে দেখলেই হলো, মানে ফুসকুড়ি দেখলেই ফাটাবে। এখানে একটা হয়েছে, ফাটিয়ে ওদের রক্তও বার করে দিয়েছি। এখন ওষুধ খাচ্ছে হোমিওপ্যাথি। আর ওই যে নিজের মুখটা ফাটি ফাটি কি করেছে মুখের মধ্যে। হ্যাঁ ওই যে ওটা বোধহয় কালকে ফাটিয়েছ না, মুখের ওটা ফুলে আছে এখনো। যেটা বলে রেগুলার কে, যে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, পাশে দেখো। তো আজকের মতো গুড নাইট বলো, এবার সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সাথে যারা পাশাপাশি আছে তাদেরকেও ভালো রেখো, সাবধানে রেখো।